নেমে যাচ্ছিস কেন? চেয়ার থেকে নেমে গেলি কেন? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার একটি নতুন ভিডিও নিয়েছি, নতুন নয় অবশ্য, মিনিকে তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো মিনিকে ভাবলাম আবার একটু তোমাদের দেখাই মিনি কী করছে। পেঁপে গাছের নিচে ছাওয়ার মধ্যে বসে আছে। তো আজকে মিনি একটা চমৎকার কাজ করলো, সেটা হচ্ছে আমাদের খাবার টেবিলে ভাত তরকারি সমস্তটাই ছিল, এমনকি মাছের তেল ছিল, ঠিক আছে, কিন্তু ফ্রিজ থেকে নামানো শক্ত মাছের তেল। তো আমি গিয়ে দেখি মিনি সেই খাবারের টেবিলের পাশে বসে আছে, কিন্তু না কোনো খাবারে মুখ দিয়েছে, না মাছের তেলে মুখ দিয়েছে। তো পুরো অবাকই হয়ে গেলাম। তো মা বললো যে ওকে দুটো মাছ দিয়ে খেতে, তো সেই মাছটাই ওকে খেতে দিলাম আজকে। তো এই দেখো, ও এই যে এই সদস্যটাকে আমি চিনিই না, কোথা থেকে এসছে। তো ইনি আবার খেলতে আসে, ঠিক আছে, আমাদের বাড়ির মিনির সাথে এবার খেলতে আসে। তো এ একজন আসে না, যখন বাবা মাছ নিয়ে আসে প্রচুর আসে, চার পাঁচজন একদম কোথা থেকে যে চলে আসে ঠিক আমরা নিজেরাই জানি না। তো ভাবলাম যে আজকে এই মিনির বান্ধবীর সাথে তোমাদের পরিচয় করে দিই, কী সুন্দর গোফটা না ওর, খুব সুন্দর। তো শুধু ও নয়, আরও চার পাঁচজন ওদের দল আছে, সেই যখন মাছ কাটা হয় তখন ওরা সবাই চলে আসে। আর ইনি যে দেখতে পেয়েছে যে ইনি একজন বসে আছে এবং আমি কলের পাড়ে এসেছি, ভাবছি যেমন মাছ আছে, এখনই মাছ দেবে খেতে। তো ইনিও ছুটে চলে আসছে, মানে হিংসুটাতে একজনকে দিলে তো আরেকজনকে ছুটে আসতে হবে, এমন একটা ব্যাপার। তো মিনির সম্পর্কে তোমাদেরকে একটা গল্প বলি। তো মিনি, মিনির মা আমাদের বাড়িতে ওকে জন্ম দেয়। জন্ম দেওয়ার পর যে কোথায় চলে যায়, কিছুদিন ওকে বড় করে, বড় করার পর চলে যায়। তারপরে সেই মিনি আমাদের বাড়িতেই থাকে। তো মিনি আমাদেরকেই চেনে জানে, কিন্তু ওর মা ও আসে যখন নাকি ওই বাবা মাছটা বের করে কাটার জন্য, তখন ও খেতে আসে, তখন সাত আটজন আসে, সাত আটটা বিড়াল আসে, তার মধ্যে মনে হয় ওর মা থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যে মেয়ের কোনো খোঁজ আর খবরই নিল না, ঠিক আছে। তো আমি ওকে এই মাছটা দিলাম খেতে, আগে একটা শক্ত মাছ দিয়েছিলাম, শক্ত মাছ বলতে ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম, বুঝতে পারিনি, দিয়ে দিয়েছি একটা শক্ত মাছ। তারপর দেখি ও খেতে পাচ্ছে না, তো তারপর আরেকটা মাছ আমি ধুয়ে ঠান্ডা করে তারপর এটা ওকে সাঁচি খেতে, কিন্তু ও ওটা নিয়ে পড়ে আছে কখন থেকে। ওকে কিন্তু ভালো জায়গায় খেতে দিয়েছিলাম, ও কী করেছে মাছটা নিয়ে সে ফুল গাছের ওইখানে দৌড়ে চলে গেছে। তো অনেকক্ষণ থেকে সাঁচি, দেখো ও আসছেই না। তো মিনির একটা বিশেষত্ব আছে, সে ওর যদি খিদে পায় ও ম্যাও ম্যাও করবে, ঘরে চারপাশে ঘুরবে, কিন্তু কোনো খাবারে মুখ দেবে না। তো এই জিনিসটাই ও আমাদের সবার মনটা কেড়ে নিয়েছে, যেন কোনো খাবার নষ্ট করে না। আর ওকে যদি ভাত মেখে দিই তো খাবেই না, একমাত্র মাছ খাবে, আর কিছু খেতেই চায় না। আর আমাদের বাড়িতে থাকে জানো তো, ওই মাছের জন্যই আমাদের বাড়িতে ও পড়ে থাকে। তো আমরা সেটুকুই চেষ্টা করি ওকে দেওয়ার। ওকে যে শুধু কাঁচা মাছ আমরা দিই তা না, রান্না করার পরও সেই মাছও দেওয়া হয়, এবং আমরা যখন খেতে বসবো ও ম্যামা করবে, জানে এবার আসবে ওর জন্য খাবার, মানে ওরও তো একটা টাইম আছে না খিদে পাওয়ার, সবারই তো একটা সবারই তো একটা খিদে পায়, এবং প্রাণী বলে কথা, খিদে তো পাবেই। তোমরা যদি মিনিকে নিয়ে আরও ভিডিও দেখতে চাও, মিনি কী করে না করে তাহলে দেখতে চাও, তাহলে কমেন্টস করে জানাও। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যদি চাও যে মিনিকে নিয়ে আমি আরও ভিডিও করি, তাহলে আমি সত্যি মিনিকে নিয়ে